আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের বাল্য শিক্ষার শুরু হয় জ্ঞানবান পিতা এবং গুণবতী মায়ের মাধ্যমে। তিনি নিজের পিতামাতার মাধ্যমেই প্রাথমিক স্তরের শিক্ষণীয় বিষয়গুলো গৃহে বসে সমাপ্ত করেছিলেন। সর্বপ্রথমে তিনি পবিত্র কোরআন পাঠ করার শিক্ষা করেন এবং সম্পূর্ণ কোরআন হেফজ করেন। গৃহশিক্ষার বাইরেও তিনি জিলা নগরীর মক্তবেও বিদ্যা শিক্ষা করেছিলেন। তার প্রখর ধীশক্তি এবং প্রত্যুৎপন্ন মতিত্ব এবং আল্লাহ প্রদত্ত প্রজ্ঞার ফলে বাল্যকালেই তিনি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি পহেলা জিলহজ মাসের নবম দিবসে শহর ছেড়ে গ্রামের দিকে চলে যান। সেখানে এক গাভীর গায়ে হাত দিতেই গাভীটা তার দিকে তাকালো এবং বলতে শুরু করল, হে হযরত আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে কৃষি কাজের জন্য সৃষ্টি করেন নাই, কিংবা জীবিকা অর্জনের হুকুমও তিনি তোমাকে দেন নাই। গাভীর মুখে এমন কথা শুনতে পেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় বাড়ি ফিরে গেলেন তিনি এবং মনের উদ্বেগে ঘরের ছাদে উঠে নানা কথা ভাবছিলেন। এমনই সময় তিনি দেখতে পেলেন মক্কা শরীফ পর্যন্ত সমস্ত এলাকা তার সামনে উন্মুক্ত হয়ে গেছে। চোখের সামনে তিনি আল্লাহর ঘর দেখতে পেলেন। তিনি আরো দেখতে পেলেন আরাফাতের ময়দানে হাজি সাহেবরা অবস্থান করছেন। অতএব গায়েবী ইঙ্গিতের মর্ম বুঝতে চেষ্টা করে তিনি নিজের মাকে দীনি শিক্ষার উদ্দেশ্যে বাগদাদ গমনের ইচ্ছা পোষণ করলেন। মা হৃষ্টচিত্তে অনুমতি দিয়ে তার পাথেয় প্রস্তুতিতে লেগে গেলেন। রওনার দিন জামার ভেতরে ৪০খানা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে তার মা বললেন, আল্লাহর নামে রওনা হও, সততা এবং বিশ্বস্ততাকে নিজের আদর্শরূপে শক্ত হাতে ধারণ করবে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের গায়েবী জ্ঞান এবং ওয়াজ নসিহতের ঘটনা আমরা অনেকেই জানি না। ৫২১ হিজরির ১৬ শাওয়াল রোজ মঙ্গলবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নযোগে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বললেন, হে আব্দুল কাদের, তুমি মানুষকে কেন আল্লাহর পথে আহ্বান করছো না, মানুষকে কেন বঞ্চিত করছো? আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আওলাদ, আমি তো আরবি জানি না। যদি ইরাকের লোকেরা আমায় তিরস্কার করেন, তাৎক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বললেন, তুমি মুখ খুলো। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু একটা পরে ৬ বার তার মুখের মধ্যে ফু দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালা মুবারক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মুখে লাগিয়ে দিলেন। অথপর বললেন, মানুষকে হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে তোমার প্রভুর পথে পরিচালিত করো। এরপর থেকেই হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মাহফিলে এমন তাসির হতো যে প্রত্যেক মাহফিলে দুই তিনজন লোক আল্লাহর প্রেমে এশকে ফানা হয়ে এন্তেকাল বরণ করতেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রবর্তিত কাদেরীয় তরিকার প্রবর্তন এক বিশাল ঘটনা। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বিশ্বব্যাপী ইসলাম প্রচার ও প্রসারে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। মুসলমানদেরকে ভ্রান্তির বেড়াজাল থেকে মুক্ত হয়ে কোরআন ও সুন্না ভিত্তিক জীবনযাপনের এক অনন্য পথ বাতলে দিয়েছিলেন তিনি। মানুষকে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামমুখী করার জন্য বিভিন্ন আমল বাতলে দিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যখন দুনিয়ার জীবন ত্যাগ করে পরপারে চলে যান, তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের ভক্ত অনুসারীগণ তার আমল ও চরিত্রকে সমুন্নত রাখার লক্ষ্যে কাদেরিয়া তরিকা প্রবর্তন করেন। সেই সময়কাল থেকেই কাদেরিয়া তরিকার প্রচলন আমাদের দেশেও প্রচলিত হয়েছে। সারা জাহানে প্রত্যেক জামানায় ৩১৩ জন ওলি জমিনে বিদ্যমান থেকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান এবং ইজ্জত প্রচার ও প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকেন। সুফিতাত্ত্বিক পরিভাষায় তাদেরকে আখিয়ার বলা হয়। ৩১৩ জন ওলির মধ্যে ৪০ জন আবদাল, ৭ জন আবরার, ৫ জন আওতাদ, ৩ জন নকিব, ৪ জন নুজবা এবং ১ জন গাউসুল আজম থাকেন, যাকে কুতুবুল আউলিয়া কিংবা সুলতানুল আউলিয়া বলা হয়। বাকিরা
অন্যান্য সাধারণ পর্যায়ের অলি হয়ে থাকেন। তৎজামানায় গাউসগণের মধ্যে যিনি সর্বোচ্চ মর্যাদায় অভিষিক্ত হয়েছেন, বেলায়েতে উজমা এবং গাউসিয়াতে কুবরার সুমহান আসনে আদিষ্ঠিত হয়েছেন, তিনি হলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। আল্লাহ তাআলা এই বিষয়কর মনীষীর জীবনী থেকে আমাদের সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।